ওং গাং গণপতায় নমো। প্রিয় দর্শক, আজ সেই শুভক্ষণ, শুভ দিন গণেশ চতুর্থী। প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে অত্যন্ত ঘনঘটার সঙ্গে জ্ঞানদাতা, বুদ্ধিদাতা, সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশজির পুজো হচ্ছে। অতি অবশ্যই বন্ধুরা, আপনারাও ঘরোয়াভাবে গণেশজির পুজো করুন। আগামী 10 দিন ধরে এই বিশেষ অনুষ্ঠান চলতে থাকে। আজ সেই অনুষ্ঠানের শুরু। বন্ধুরা, আমরা হয়তো 10 দিন ধরে পালন করতে পারবো না, কিন্তু অন্ততপক্ষে আজকের এই শুভক্ষণটি কোনোভাবেই কিন্তু মিস করবেন না। অবশ্যই আপনারা পূজা পার্বণ করবেন। গতকাল রাত্রিবেলায় গণেশ চতুর্থী পড়েছে, তবে আজকের মহেন্দ্রক্ষণ দুপুর 11:30 থেকে 1:20 পর্যন্ত, এই সময়ের মধ্যে গণেশজির সামনে অবশ্যই 1 টাকার কয়েন এবং হলুদের গাঁঠ নিবেদন করুন। সুফল আপনি অবশ্যই পাবেন। যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, তারা কী পদ্ধতিতে এই বিশেষ ক্রিয়াটি করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আমাদের এই ভিডিওতে। সামান্য একটি ছোট উপাচার যদি আপনি করেন এবং সঠিক নিয়ম পালন করে আপনি যদি সারা বছর এই জিনিসটিকে রাখতে পারেন নিজের কাছে, আপনার যেমন ব্যবসায়ী উন্নতি হবে, তেমনি যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা আর্থিক উন্নতি করতে পারবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন গণেশজি হলেন সিদ্ধিদাতা, বুদ্ধিদাতা, অর্থদাতা। তাই ব্যবসার উন্নতির ক্ষেত্রে অবশ্যই এই বিশেষ ছোট উপাচারটি মাত্র 1 টাকার কয়েন দিয়ে আপনারা করতে পারেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই। তবে চলুন মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। তবে যারা প্রথমবারের জন্য আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে একটি বিশেষভাবে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আপনারা দেখে কোনো উপকার পাবেন, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্ত কাম্য এবং শিরোধার্য। প্রিয় দর্শক, আমরা গণেশজিকে সন্তুষ্ট করার জন্য বহু ক্রিয়া করি। সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা যে দিকগুলিকে খেয়াল রাখবেন, আপনাদের বাড়িতে যে গণেশজির মূর্তি রয়েছে সেই মূর্তিকে আজকে অবশ্যই গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং তারপর লাল কাপড়ের উপর দক্ষিণ দিকে মুখ করে বসাবেন। তারপর অবশ্যই শুদ্ধাচারণে, শুদ্ধ মনে উচ্চারণ করবেন 108 বার ওং গাং গণপতায় নমো এই বিশেষ ছোট্ট মন্ত্রটি, এবং 21টি দুর্বাঘাস অবশ্যই দেবেন। পারলে 21টি দুর্বাঘাস বিশিষ্ট গাঁট তৈরি করবেন 21টি। 21টি দুর্বাঘাস বিশিষ্ট গাঁট তৈরি করবেন 21টি, এবং সেই গাঁটের মালা যদি গণেশজিকে পরিয়ে দেন অত্যন্তই শুভ ফল লাভ আপনারা করবেন। এছাড়া 3টি সবুজ রঙের ফল অবশ্যই গণেশজিকে নিবেদন করবেন, সুফল খুব সহজেই পাবেন। 3টি সবুজ রঙের ফল গণেশজিকে নিবেদন করবেন। তবে আজকের যে বিশেষ উপাচারটি, সেটি আপনারা যদি করতে চান, তার জন্য আপনাকে সংগ্রহ করে রাখতে হবে 1 টাকার কয়েন, মানে 16 আনা। অবশ্যই 1 টাকার কয়েন হয় যথার্থ, তার সঙ্গে 1টি হলুদের গাঁট। আপনি যদি এই 1 টাকার কয়েন এবং হলুদের গাঁট গণেশজির চরণে আজকের এই মহেন্দ্রক্ষণে নিবেদন করেন এবং পূজা পার্বণ করেন টানা 10 দিন, তারপর একটি লাল কাপড়ে মুড়ে আপনি যেখানে অর্থ রাখেন, অর্থাৎ আপনার লকারে বা দোকানের ক্যাশ বক্সে যদি আপনি রেখে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার অর্থের উন্নতি হবে, ব্যবসার উন্নতি হবে, কেউ আটকাতে পারবে না। প্রিয় দর্শক বন্ধু, হয়তো আমি আপনাদের কাছে সহজ পদ্ধতিতে বললাম এইভাবে করবেন, কিন্তু মনকে অত্যন্ত পবিত্র রাখতে হবে, সুষ্ঠু রাখতে হবে, তাহলেই সুফল পাবেন।
আপনাকে কি করতে হবে আমি আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনাকে অত্যন্ত ভালোভাবে শ্রদ্ধা ভক্তি সহকারে এই একটি এক টাকার কয়েন এবং হলুদের গাঁট আপনাকে বিশেষ করে গণেশজির পুজোর সময় গণেশজির কাছে নিবেদন করতে হবে। এবং আপনারা হয়তো জানেন টানা 10 দিন ধরে গণেশজির পুজো চলে, তারপর বিসর্জন হয়। তাই অবশ্যই 10 দিন গণেশজির কাছে আপনি এই জিনিস দুটি রেখে দেওয়ার পর লাল কাপড়ে মুড়ে সেটিকে আপনি নিজের কাছে রাখবেন এবং আপনি রাখতে পারেন আপনার লকারে, রাখতে পারেন দোকানের ক্যাশ বক্সে। আর আপনাকে কিছুই করতে হবে না, এই বিশেষ ক্রিয়াটি করলেই ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য 100% ধ্রুব সত্যি কথা। তাই অবশ্যই আজকের দিনে এই উপাচারটি করে দেখুন, সুফল হাতে নাতে পাবেন। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে, আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে তো কখনোই ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ওং গং গণপতায় নমো, ওং গং গণপতায় নমো, ওং গং গণপতায় নমো। এই মন্ত্রটি আজ অতি অবশ্যই 108 বার করজোড়ে আপনারা অবশ্যই উচ্চারণ করুন। দেখবেন গণেশজি আপনার অতি অবশ্যই মনস্কামনা পূর্ণ করবেই করবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর, তাই অবশ্যই যারা ভিডিওটিকে বাকি অংশটি দেখবেন যারা বিষয়টিকে বুঝতে পারেননি। আর এখনকার মতো বিদায় নিলাম, নমস্কার। ওং গং গণপতায় নমো। প্রিয় দর্শক, আজ সেই শুভক্ষণ, শুভ দিন গণেশ চতুর্থী। প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে অত্যন্ত ঘনঘটার সঙ্গে জ্ঞানদাতা, বুদ্ধিদাতা, সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশজির পুজো হচ্ছে। অতি অবশ্যই বন্ধুরা আপনারাও ঘরোয়াভাবে গণেশজির পুজো করুন। আগামী 10 দিন ধরে এই বিশেষ অনুষ্ঠান চলতে থাকে, আজ সেই অনুষ্ঠানের শুরু। বন্ধুরা, আমরা হয়তো 10 দিন ধরে পালন করতে পারবো না, কিন্তু অন্ততপক্ষে আজকের এই শুভক্ষণটি কোনোভাবেই কিন্তু মিস করবেন না, অবশ্যই আপনারা পূজা পার্বণ করবেন। গতকাল রাত্রিবেলায় গণেশ চতুর্থী পড়েছে, তবে আজকের মহেন্দ্রক্ষণ দুপুর 11:30 থেকে 1:20 পর্যন্ত, এই সময়ের মধ্যে গণেশজির সামনে অবশ্যই 1 টাকার কয়েন এবং